তো বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর, নসিপুর রেল ব্রিজে ব্রিজ রং করার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমি এখন আছি নসিপুরে। তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে নসিপুরের দুটো আপডেট দিয়েছিলাম, মানে পার্ট ওয়ান পার্ট টু করে দুটো আপডেট দিয়েছিলাম। একটা হচ্ছে মুর্শিদাবাদের সাইডের, আর একটা হচ্ছে আজিমগঞ্জের সাইডের। তো তোমরা যারা এখনও ভিডিওটি দেখোনি, অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নাও, দিয়ে আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে ভিডিওটা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কী কাজ হয়েছে নসিপুরের ব্রিজের, আর কি ব্রিজের এবং লাইনের আর কী কাজ হয়েছে সেটাই সম্বন্ধে আমি তোমাদেরকে আপডেট দেবো। তাহলে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এইরকম ভিডিও তোমরা পেতে থাকো। তাহলে বন্ধুরা, চলো শুরু করা যাক। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে যতদূর অবধি ব্যালাস্ট ভর্তি করার কাজ আর কি লাইনে কমপ্লিট হয়েছিল ততদূর অবধি আমি দেখিয়েছিলাম। তার ঠিক পর থেকে পুরো অনেকটাই মুর্শিদাবাদের সাইডে আর কি ব্যালাস্ট ভর্তি করার কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে, মানে স্লিপারের মধ্যে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে দূরে ওয়ার্কাতা দ্বারা মানে ট্র্যাকের পাশে যে ব্যালাস্টগুলো ফেলা হয়েছিল সেগুলো আর কি স্লিপারের মধ্যে ভর্তি করার কাজ করছে দ্রুত গতিতে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই ব্যালাস্ট একদম কুর্মিতলা গেট পর্যন্ত আর কি, মানে আর কি এরকম করেই আর কি স্লিপারের মধ্যে ব্যালাস্ট আর কি ভরাট করতে করতে আর কি যাওয়া হবে। বন্ধুরা, আরও একটা আনন্দের খবর তোমাদেরকে আমি দিই, সেটা হচ্ছে নসিপুরের ব্রিজ আর কি রং করার কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। সব থেকে এটা এই মুহূর্তের আর কি আনন্দের খবর, তোমরা এটা বলতেই পারো যে ব্রিজ রং করার কাজ কমপ্লিট মুর্শিদাবাদের সাইডের দিকে এবং আজিমগঞ্জের সাইডের দিকেও। তো বন্ধুরা, এই নিউজটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে দেখাবো যে ব্রিজটা ঠিক কেমন লাগছে রং করার পরে। তাহলে বন্ধুরা, চলো তোমাদেরকে দেখাই। অবশেষে বন্ধুরা, তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে নসিপুরের ব্রিজের আর কি রং করার কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। এর আগের যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো পার্টে আমি তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম মুর্শিদাবাদের সাইডের এবং আজিমগঞ্জের সাইডের যে কী কী কাজ হচ্ছিলো সেই কাজে আমি মানে আর কি ব্রিজের আর কি রং করার কাজ কতটা হয়েছিল সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখন তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে আজিমগঞ্জের সাইড এবং মুর্শিদাবাদের সাইড দুই সাইডে কিন্তু ব্রিজের রং করার কাজ কিন্তু পুরো কমপ্লিট। এরপরেই বন্ধুরা ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হবে ব্রিজে এবং ব্রিজের দুই দিকে আর কি, মানে আজিমগঞ্জ এবং মুর্শিদাবাদের সাইডে। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে কী সুন্দর লাগছে ব্রিজটাকে দেখতে, এবং তোমরা যে গার্ডরেলটা দেখতে পাচ্ছ এই গার্ডরেলও কিন্তু খুব তাড়াতাড়ি আর কি মানে ফিট করার কাজ শেষ হয়ে যাবে আর কি। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে এটাও দেখিয়েছিলাম, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে নসিপুরের মানে ব্রিজের দিক থেকে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম আর কি, যে স্লিপারের মধ্যে পাথর ভর্তি করার কাজ চলছে সেটাই আমি এখন কাছাকাছি এসে তোমাদেরকে দেখাচ্ছি যে পাথর ভর্তি করার কাজ কিন্তু খুব দ্রুতগতিতে চলছে। এবং এরপরে আর কি ফ্ল্যাশ ওয়াট ওয়েল্ডিং মেশিন যেটা আর কি সেই কাজও আর কি এখন আর কি ব্রিজের দিকে আর কি চলছে আর কি, মুর্শিদাবাদের দিক থেকে আর কি শুরু হয়েছিল স্টেশনের দিক থেকে সেই ফ্ল্যাশ ওয়াট ওয়েল্ডিং মেশিনের আর কি লাইন
ওয়েল্ডিং করার কাজ আর কি, সেটা এখন আর কি ব্রিজ পর্যন্ত চলে গিয়েছে আর কি। সেই ভিডিও আমি খুব তাড়াতাড়ি আর কি চ্যানেলে আসবে। তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ যে আর কি পাথর ভর্তি করার কাজ কিন্তু প্রায় মানে খুব দ্রুত গতিতে চলছে আর কি, এবং দূরের সিগন্যাল পোস্ট বসানোর কাজও কিন্তু আগেই সম্পূর্ণ হয়ে গিয়েছিল বন্ধুরা। বন্ধুরা, নসিপুর ব্রিজের তোমাদের এই লেটেস্ট আপডেট তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমাদেরকে আমি যেরকম দেখালাম যে রং করার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা, এবং এরপরে আর কি ইলেকট্রিফিকেশানের কাজ আর কি শুরু হবে। ইলেকট্রিফিকেশানের কাজ শুরু হতে খুব একটা দেরি নেই, আগামী মাসেই সম্ভবত, এটা তো নভেম্বর ডিসেম্বরের মধ্যে আশা করি মানে মিডিল দিকে আর কি ইলেকট্রিফিকেশানের কাজ শুরু হয়ে যাবে আর কি। তো সেই আপডেট আমি তোমাদেরকে দেবো আর কি। তো এখন যেটা এই মুহূর্তে যে কাজটা হবে আর কি, সেটা হচ্ছে ট্র্যাক ওয়েল্ডিংয়ের আর কি, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, যেটা মুর্শিদাবাদের সাইডে শুরু হয়েছে, মানে মুর্শিদাবাদ স্টেশন থেকে আর কি করাটা শুরু হয়েছে আর কি, খানিকটা এগিয়েছে 141 নম্বর গেট থেকে। তো সেই কাজ আমি তোমাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিই, যাতে এরকম ভিডিও তোমরা পেতে থাকো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।